সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লন্ডন বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আশা করি সকলে ভালো আছেন আমরা প্রতিটি অনুষ্ঠানের মতো আজও কথা বলবো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এজন্য আমাদের স্টুডিওতে একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি কথা বলবেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমান সমকালীন রাজনীতি নিয়ে আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিকে আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং প্রিন্সিপাল চরমোনাই কামিল মাদ্রাসা জনাব মোসাদ্দেক বিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আমিও আপনাদেরকে আজকের এই লন্ডন বাংলা টিভিতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাব মোসাদ্দেক বিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমত আপনি যুক্তরাজ্যে সফরে এসেছেন এবং আমাদেরকেও সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আমরা বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন আছে সংক্ষেপে আপনি ধন্যবাদ লন্ডন বাংলা টিভিকে এবং আমার ভাই এনাম ভাই যে উপস্থাপক তিনি আপনারা এখানে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে শেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আপনি বলেছেন আসলে বাংলাদেশ তো পৃথিবীর মানচিত্রে একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং আপনারা জানেন 71-এ স্বাধীন হয়েছে একটা তাহজিব তামাদ্দুন ইন্ডিয়ার সাথে তো আমরা এক না আলাদা পাকিস্তানের সাথেও আলাদা কেন আমরা আলাদা কারণ তিন দিকে যদি আমরা ভৌগোলিক দিক থেকে দেখি তাহলে আমরা মুসলিম অধ্যুষিত দেশ শতকরা 90% মুসলমানদের বসবাস সংখ্যা গরিষ্ঠ তো সেহেতু একটা আলাদা দেশ আমাদের পতাকা আলাদা আমাদের সীমানা আলাদা বিশেষ করে মুসলিম তা না হলে যদি অন্যই হইতো তাহলে তো আমরা ভারতের সাথে একসাথে হয়ে যাইতাম কিন্তু এখানে আমাদের যে তাহজিব তামাদ্দুন আমাদের সংস্কৃতি সেটা হচ্ছে আমি প্রথমে আমার পরিচয় আমি মুসলমান ইসলাম আমার ধর্ম এবং এই মানচিত্রটা আমাদের যে প্রায় 16 বা 17 কোটি মানুষ আমরা আছি তাতে দেখা যায় যে 16 কোটি মুসলমান আমাদের 71 থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সরকারের পরিবর্তন হয়েছে সবুজ বাংলা নীল বাংলা সোনার বাংলা 6 দফা 8 দফা 12 দফা অনেক কিছু হয়েছে কিন্তু বাংলাদেশের মুক্তিগামী স্বাধীনতাগামী মানুষের কিন্তু মুক্তি হয় না যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল আমরা যদি দেখি সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি জানমাল মানুষের জানমাল ইজ্জাতের আব্রু নিরাপত্তা মা বোনের নিরাপত্তা আমি যদি দেখি যে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের ধর্ষণ বিভিন্ন ধরনের অত্যাচার অ্যাসিড নিক্ষেপ বিভিন্ন ধরনের যা একটা স্বাধীন দেশে হওয়া দরকার ছিল কিন্তু আমরা সেটা পাইনি আমি এক কথা বলতে চাই যে প্রধান দুটি রাজনীতি দল আর হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব 9 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন সেনাবাহিনী প্রধান ছিলেন 10 বছর তিনি সহ যারাই ক্ষমতায় আসছেন এরা তাদের ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ উদ্ধার করার জন্য তারা কাজ করছেন দেশের জন্য জনাব মোসাদ্দেক বিল্লাহ আমি একটু আপনার কথার মধ্যে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপনাদের আপনার একটা বিশাল শক্তি যে দেশে 90% মুসলমান বলেছেন এবং সেখানে আপনাদের আলিম ওলামাদের একটি বড় অংশ রয়েছেন যারা বাংলাদেশের ইসলামের জন্য কাজ করেন বলে এবং দাওয়াতের কাজ করেন বলে প্রচারণা চালান বা আপনারা প্রকাশও করেন সেটা কিন্তু প্রকৃত অর্থে বা আপনারা যে মুক্তিগামী মানুষ বলছেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায় মানুষের চাহিদাটা কি মানুষ কেমন শান্তিতে থাকতে চায় সেজন্য কি আপনারা কাজ করেছেন নাকি আপনাদের ব্যর্থতা আছে এখানে অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি ব্যর্থতা তো নিতেই হবে কাঁধে কেননা আসলে নেতা যদি ভালো না হয় নেতৃত্ব যদি ভালো না হয় তাহলে নেতৃত্বের অধীনে নেতার অধীনে যারা থাকে তারাও অসৎ কেন একটা ইংরেজিতে প্রবাদ বাক্য আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আমাদের নেতাদের দিকে যদি আমরা তাকাই আপনারা জানেন 5 টাইমস ইন দ্য ওয়ার্ল্ড 5 বার এই দেশটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কারা করছে সাধারণ জনগণ করে নাই করছে কারা যারা দেশ পরিচালনা করছে এই দেশের দুর্নীতির সাথে যে দুর্নীতি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দুর্নীতির প্রভাবটি এখন বাংলাদেশের জন্য অবাধ প্রচলিত হয়ে গেছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা
দেখা যাচ্ছে যে দুর্নীতিতে সবচেয়ে শীর্ষস্থানটি দখল করে আছে। আপনি আপনি একজন রাজনীতিবিদ, আমি আপনার বিষয়ে প্রশ্ন করছি না, আপনারা যারা রাজনীতি করেন আপনারা কেউ কি এর দায় এড়াতে পারেন না? যারা ক্ষমতায় গেছে, রাজনীতিতে এখন আমরা ক্ষমতা যাই নাই, আমাদের যেভাবে আমরা যা ভোট পাই সে অংশে আমরা এমপি বা মিনিস্টার, এখন আমাদের ইসলামী আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন এই পর্যন্ত আমরা ক্ষমতায় যাই নাই। আমাদের দুই একজন এমপি হয়েছে, যেমন মাওলানা ওবায়দুল হক সাহেব ছিল সিলেটের, তারপর আপনার হিরণ মিয়া বরিশাল থেকে, বরগুনা থেকে দুই একজন আমাদের এমপি গিয়েছে আমাদের দলের। কিন্তু সংসদে আমরা এর প্রতিবাদ করছি কিন্তু কাজ হয় নাই, কারণ এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যারা বেশি যারা সরকারে আছে তারাই তো সরকার গঠন করে। আপনি যদি এখন বর্তমান প্রেক্ষাপট যেটা বলছেন, বর্তমানে কি চলছে, এই যে 2008-এর আপনার নির্বাচন 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, শেখ মুসাদ্দিক বিল্লাহ, আমি আপনার সাথে একটা এখানে ক্লারিফাই দিতে চাচ্ছি যে আপনি বলেছেন তিনজন বা দুইজন আপনাদের দলের বা আপনাদের সমর্থনে ছিলেন, বাট মধ্যখানে দেখা গেছে যে এখানে জামাত ইসলামীর এমপিরও আছেন, এখানেও মৌলানারা ছিলেন যারা সংসদে কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে বা বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন আনার জন্য, সেটাকে আপনি কিভাবে দেখেন এইটার মধ্যে একটু বলুন। তারাও আমি দেখতেছি যে দুর্নীতিতে নিমজ্জিত ছিল। যদি আমরা দেখি যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করতেছে, গণতন্ত্রের মুখোশধারী, আমি স্পষ্ট বলবো গণতন্ত্রের মুখোশধারী, তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র আমরা যদি দেখি বিগত নির্বাচনগুলা, এই যে আপনার সিটি নির্বাচন ঢাকা চিটাগাং বরিশাল থেকে শুরু করে যে সিলেট যে সিটি নির্বাচন, আমরা দেখি যে সম্পূর্ণ তারা ভোট ডাকাতি চুরি যা বলেন আপনারাও জানেন, কারণ সাংবাদিক বন্ধুরা জানে সেটা প্রকাশ, সবাই প্রকাশ হয়েছিল। তা সেহেতু বর্তমান সরকার জনগণের ভোটে আসে নাই, সে এটা ক্ষমতার জোরে। আজকাল আপনি যদি বলেন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‍্যাব থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সবই আমাদের বর্তমান সরকারের শেখ হাসিনা প্রধান তার মুঠে, দেশকে সে তার মতো চালাইতেছে। এখন ইসলাম মুসলমানদের যে জানমাল ইজ্জতের আব্রুর যে কথাটা বারবার আসতেছে সেখানে সেটা ভুলণ্ঠিত, কেননা আজকাল খুন, রাহাজানি, গুম, আপনার বিনা বিচারে ক্রস ফায়ার, বিনা বিচারে মানুষকে খুন করা, গুম করা, এটা এখন বাংলাদেশে স্বাভাবিক হয়ে গেছে। বাংলাদেশি বিচার নেই, বিচারকরা যে আপনার সত্যের জন্য যে জজ করে যাবেন, হাইকোর্টে যাবেন, সেখানেও আপনি দেখা যাচ্ছে যে সরকারের ইঙ্গিতে সেই রায় হইতেছে। সেহেতু বর্তমান বাংলাদেশের অবস্থা অত্যন্ত, আমি এক কথা বলবো, বসবাসের অযোগ্য একটা দেশ। জুলুম, নির্যাতন, রাহাজানি, মারামারি, কারাগারি, খুনাখুনি চলছে। অনেক সাংবাদিক আপনি একটু আমি করি যে আজকের দেখেন এই সাগররুনির কথা যদি বলি, সাংবাদিকদের উপরে নির্যাতন, শওকত মাহমুদ আজকের প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, সে জেলে, মাহমুদুর রহমান সাহেবের মতো একজন দেশপ্রেমিক কলমিস্ট লেখক, এবং তিনি আজকের নির্যাতিত, তাকে 3 বছরের একটা সামান্য জিনিসে জেল দেওয়া হয়েছে। এভাবে যদি আপনি প্রত্যেকটা জিনিস দেখেন তাহলে বাংলাদেশে আজকের নিরাপত্তা বলতে জানমাল ইজ্জতের আপনার কোনো নিরাপত্তা নাই, সাংবাদিকদের নাই, কোনো সাধারণ মানুষের নাই। এখানে শেখ হাসিনা তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করতেছে, একটা বসবাসের অযোগ্য দেশে, ব্যর্থ দেশে পরিণত হয়েছে, আমরা স্পষ্ট এক কথা বলতে চাই। আপনারা স্বপ্ন দেখছেন যে সেই ঐতিহাসিকভাবে যে ঘটনাগুলো ঘটে আসছে অতীতে স্বৈর শাসকদের, তাদের মতো বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে? আমরা স্বপ্ন না, এটা কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে ওয়াবালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল ওয়িলদানিল লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতেছেন যে তোমরা কি দেখো না কিছু অসহায় নারী, কিছু অসহায় শিশু, কিছু অসহায় পুরুষ, তারা কান্নাকাটি করতেছে এই জালেম শাসকের থেকে রক্ষা পাওয়ার জন্য। হে আল্লাহ, এমন কাউকে আপনি প্রেরণ করেন দুনিয়ার মানচিত্রে যে এই জালেম শাসক থেকে এই অসহায় নারী, শিশু এবং এই পুরুষ, বৃদ্ধ পুরুষদেরকে রক্ষা করবে, একজন নাসির, সাহায্যকারী, একজন ওলি, আমাদের গার্ডিয়ান হিসেবে কাউকে প্রেরণ করেন। আমরা আশা করি এই দিন আসতেছে, হাসিনার সেই শরীয়তন্ত্র বা এই জুলুম বেশি দিন টেকবে না, এর পরিবর্তন অবশ্যই আসবে, সেটাও অতি নিকটে ইনশাআল্লাহ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব মোসাদ্দেক বিল্লাহ, আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে এই যে অসহায় বৃদ্ধ নারী পুরুষ, অসহায় মানুষগুলো হাহাকার করছে, এবং আল্লাহ কোরআন শরীফেও বলেছেন যে তোমরা কি দেখো না যে অসহায় মানুষগুলোর কান্না, আমরা কি
দেখতে পারে যে বাংলাদেশে আপনারা যারা ইসলামিক দল করছেন, যারা ইসলামিক বিভিন্ন মুভমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে কাজ করছেন, তারা কি একীভূত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ এনাম সাহেব, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। এখানে আল্লাহ এ ব্যাপারে কোরআন সাহেব বলছেন, ওয়া তাসিবু বিহামদুল্লাহি জামিআও ওয়ালা তাফারাকু, তোমরা একত্রতাবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে আঁকড়িয়ে ধরো। এটা আপনিও জানেন, কিন্তু সমস্যা হয়েছে কুল্লু হিজবুল লাদাই ফারগুন, যে যার দল নিয়ে আসে, কেউ দলের বাইরে যাইতে চায় না, কেউ তার ক্ষমতা ত্যাগ করতে চায় না, যে আমি প্রধান আছি দলের আমিই থাকবো, কেউ কেউ ছাড় দেয় না। কিন্তু এ ব্যাপারে আপনি জানেন, আমার আব্বার সাথে আমি পরিচয় ছিলাম, যে পিসার চরমানের ফজল করিম রহমতুল্লাহ আলাই, আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এবং আপনি জানেন নিবন্ধন নেওয়ার সময় আমাদের ওই শাসনতন্ত্র ওইটার কারণে নিবন্ধন হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে আমাদের নাম ই করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে। তো ওখানে আমরা বারবার আমার আব্বা সবার সাথে বসছে, আজকে যদি বলতে হয় জামাতের সাথে আমার আব্বা বসছে, সবার সাথে বসছে, এই ঐক্যজোটের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলেন সবার সাথেই যে আসেন আমরা একসাথে হয়ে কাজ করি। কিন্তু আমাদের ভিতর থেকে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, একদল চলে গেল আমাদের বিরোধী দলের নেত্রী, আগের যে প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া, তার সাথে কিছু আলেমরা চলে গেলেন, মুক্তি আমিনী সহ অনেকে চলে গেলেন, এবং অনেকে চলে গেলেন আলাদাভাবে, এবং কিছু আওয়ামী লীগের সাথে চলে গেছে। এখন আমি যদি বলি যে ইসলামটা কী, ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস, আপনার আমার তৈরি করা মন গড়া মতবাদ নয়, কোরআন হাদিস যা বলছে তাই। ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ হাবিব যা আনছেন ওইটাকে ধরতে হবে। তো এখন আপনি যারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইতে নেতৃত্বে সেই খন্দকের যুদ্ধে তিনি নেতৃত্ব, মিথ্যা কথা, তিনি ওখানে যুদ্ধ বিরতি করার জন্য গেছিলেন, তাও পর্দার অবস্থায় থেকে, ওখানে পর্দা খেলাপ করে না। তো যারা আজকার খালেদা পিছনে হাসিনার পিছনে ইসলামের পর্দাকে ফরজকে তরক করে যারা এই আন্দোলন করতেছে, এরা ইসলামের নামে আসলে রাজনীতি করতেছে, ইসলামকে ব্যবহার করে তারা ওই ক্ষমতায় যাইতে চায়, কিন্তু এটা ইসলাম না। ইসলামকে কোরআন হাদিস যা বলছে ওইটার ভিতরে থেকেই করতে হবে, এর বাইরে না। যদি সেইটা হয় তাহলে আল্লাহর সাহায্য আসবে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ও ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ বলতেছেন যারা আমার দিনের সাহায্য করবে আমি তাদের সাহায্য করব। তা আমরা সেই বান্দা, সেই মোমেন, সেই মুসলমান হইতে পারি না। আল্লাহর খাঁটি যদি বান্দা হইতে পারতাম আল্লাহ সাহায্য আসতো। আজকে আমরা মুসলমান নামধারী, আজকাল যারা আসি আমাদের ভিতরে ইসলামের কী আছে, চরিত্রের কী আছে, আজকাল সব খুন, দর্শন, চুরি, ডাকাতি, আজকাল আপনি যদি দেখেন যে সুদ, ঘুষ অফিস আদালতে, এটা এখন একেবারে সাধারণ হয়ে গেছে, ঘুষ এখন সাধারণ হয়ে গেছে, ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না, তাই সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা শুধু নামে মুসলমান আসি, কাজে কিছু নাই। সেহেতু আজকাল যদি এই বিলাতে দেখেন, আপনাদের এই লন্ডনে, আমেরিকায় দেখেন, তাদের শুধু আপনি একটাই দেখি যে প্রকাশ্য শর্ট কাপড় চোপড় বা ফ্রি সেক্সের ব্যাপারটা আপনারা বলেন, কিন্তু ওইটা যদি না হয়, তাদের যদি ইমান থাকতো তাহলে তারা ভালো মুসলমান হতো। ধন্যবাদ জনাব মোসাদ্দেক বিল্লাহ আলমাদানি, কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, আপনি অত্যন্ত চমৎকার উপস্থাপন করেছেন আপনার বক্তব্য। সুপ্রিয় দর্শক, জনাব মোসাদ্দেক বিল্লাহ আলমাদানি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, কথা বলছিলেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের ইসলামী রাজনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে, ততক্ষণ পর্যন্ত ভালো, ধন্যবাদ।